বক্তব্য প্রমাণ করতে শাহরিয়ার আলমকে তারেকের উকিল নোটিশ তারেক তারেক পাসপোর্ট সারেন্ডার করেছেন আবারও বললেন প্রতিমন্ত্রী শেষ দিনে গাজপুরে দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মেয়র পদে খুনলায় লড়ছেন পাঁচজন রাজনৈতিক প্রভাব আর সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে গণপরিবহন খাতে চলছে নৈরাজ্য ঠেলে সাজানোর তাগিদ ঢাকা মেডিকেল বলেছে নবজাতক মৃত দাফনের আগে নড়ে উঠল শিশু তদন্ত কমিটি গঠন রাজধানী ও আশেপাশে ডায়রিয়ার প্রকোপ প্রতি দুই মিনিটে একজন করে ভর্তি ডিডিআরবি হাসপাতালে স্বাগত নিয়ন্ত্রণ পর আপনাদের সাথে আছি আমি আসিফ টিপু দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বক্তব্যের সত্যতা দশ দিনের মধ্যে প্রমাণ করতে না পারলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে মামলা করা হবে এই হুমকি দিয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান পাসপোর্ট জমা দিয়েছেন এর সপক্ষে প্রমাণ হাজিরের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তার দল একই সঙ্গে সংবাদ প্রকাশ করায় বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলনকেও উকিল নোটিশ দিয়েছেন তারেক রহমানের আইনজীবী শান্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাসপোর্ট জমা দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন আগামী দশ দিনের মধ্যে এই বক্তব্য সত্যতা প্রমাণে ব্যর্থ হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা করা হবে এই মর্মে সোমবার তারেক রহমানের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঠিকানায় আইনি নোটিশটি পাঠান বিএনপির আইন বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলমের এই বক্তব্যটি সংবাদ আকারে প্রকাশের জন্য দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম এবং দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলনকেও আইনি নোটিশটি পাঠিয়েছেন তারেক রহমান দশ দিনের মধ্যে জানাব শাহরিয়ার আলম সাহেবকে প্রমাণ করতে হবে যে জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশি পাসপোর্ট বর্জন করেছেন অথবা শাহরি আলম সাহেবকে আনকন্ডিশনাল পাবলিক অ্যাপোলজি চাইতে হবে যদি কোনোটাই উনি না করেন সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে আমরা দেওয়ানি এবং ফৌজদারি আদালতে মামলা দায়ের করব এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এই বক্তব্যের সপক্ষে প্রমাণ হাজির করতে বলেছেন বিএনপি নেতা রাহুল কবির নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি চ্যালেঞ্জ দিয়ে বলছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি বাংলাদেশে পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনে জমা দিয়ে থাকেন তাহলে সেটি প্রদর্শন করুন প্রদর্শন করুন হাই কমিশন তো সরকারের অধীন গভর্নমেন্টে সরকারকে হাই কমিশন নিয়োগ দেন তাহলে তো সরকার যা বলবে তাই করবে তো কই সে পাসপোর্ট তো দেখাতে পারেননি করতেই এই ধরনের কথা বলা হচ্ছে অভিযোগ করেন দু হাজার চোদ্দ সালের দোসরা জুন বিএনপি নেতা তারেক রহমান সপরিবারে যুক্তরাজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাসপোর্ট সারেন্ডার করেন এরপর ওই পাসপোর্ট বাংলাদেশ দূতাবাসে পাঠানো হয় সোমবার বিকেলে গুলশানের নিজ বাসভবনে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দাবি করেন বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার মতো তারেক রহমানের কাছে এই মুহূর্তে কোনো ভ্যালিড ট্রাভেল ডকুমেন্ট নেই শারিয়ার আলম বলে লিগ্যাল নোটিশ পাঠানোর মধ্য দিয়ে তারেক রহমান প্রমাণ করেছেন বাংলাদেশের আদালত ও বিচার ব্যবস্থার প্রতি তার আস্থা আছে বিদেশে যখন আপনি আপনার আইডেন্টিটি কি একটা পাসপোর্ট সে পাসপোর্টটি যখন আপনি ফেরত দিয়ে দিচ্ছেন তার মানে তো আপনি সেই নাগরিকত্বটা ক্লেম করছেন না আপনি বলছেন না আপনি কি আমার পাল্টা প্রশ্ন থাকবে জাতীয়তাবাদী দলের কাছে যে তারা পরিষ্কারভাবে বলুক কি স্ট্যাটাস নিয়ে কি লিগাল প্রোটেকশন নিয়ে তারেক রহমান যুক্তরাজ্যে অবস্থান করছে তারা কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কারভাবে কখনোই বলেননি এই বিষয়ে ভালো লাগলো যে বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি তাদের বোধ বিশ্বাস পুনঃস্থাপিত হয়েছে কারণ প্রতিনিয়ত তারা আস্থাহীনতার কথা বলেন এবং একজন কনভিক্টেড ক্রিমিনাল এরকম একটা ভ্যালিড ডকুমেন্টসের প্রেজেন্টেশনের পরেও কিভাবে উকিল নোটিস দেন দ্যাট বি ভেরি ইন্টারেস্টিং তারা যদি মামলা করতে চান সৌদি আরব ও যুক্তরাজ্যে আট দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বেলা এগারোটায় তিনি সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে করে হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন রোববার রাতে লন্ডনের হৃদ্র বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার নাজমুল কাউলাইন সৌদি আরবে বহুজাতিক সামরিক মহড়া গালফ শিল্ড ওয়ানের এর সমাপনী অনুষ্ঠানে যোগদান শেষে গত সোমবার রাতে লন্ডনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সফরে তিনি কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এছাড়া ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ প্রধানমন্ত্রী থেরেসা মে বিশ্ব নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কমনওয়েলথ সম্মেলনে মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে উচ্চকণ্ঠ ছিলেন শেখ হাসিনা গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে দুই মেয়র প্রার্থী সহ ছত্রিশ জন প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন আজ আনুষ্ঠানিক প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে শুরু হবে ভোটের প্রচার প্রচারণা নির্বাচনে চূড়ান্তভাবে মেয়র পদে সাতজন সাধারণ কাউন্সিলর দুইশো জন সংরক্ষিত কাউন্সিলর পদে চৌরাশি জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন আরও জানাচ্ছেন হাসান পারফেস আগামী পনেরো মে প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন তফসিল অনুযায়ী সোমবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন শেষ দিনে মেয়র পদে নয় প্রার্থীর মধ্যে দুইজন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন সংরক্ষিত আসনে সাতাশ সাতাশি জন বৈধভাবে প্রার্থী ছিল আজকে প্রত্যাহার করেছেন তিনজন চুরাশি জন এখন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং সর্বশেষ সাধারণ আসনে মোট প্রার্থী ছিল দুইশো জন প্রত্যাহার করেছে একত্রিশ জন এখন দুইশো ছাপান্ন জনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হবে বিভিন্ন ওয়ার্ডে শেষ মুহূর্তে প্রত্যাহার করেন প্রার্থী হাসান যেহেতু আমাদের বিপক্ষ দল পিস দলীয় জোট তারা স্বাধীনতার বিপক্ষের শক্তি জামাতদের নিয়ে তারা একত্রতা পোষণ করে জোটগতভাবেই করতেছে সেহেতু আমরা স্বাধীনতার সপক্ষের শক্তি আমাদের কেন্দ্রীয় কমিটির চোদ্দ দলের সিদ্ধান্ত অনুযায়ী এবং জাতীয় নেতৃবৃন্দদের সিদ্ধান্ত অনুযায়ী আমি প্রত্যাহার করছি আর রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন কোনো প্রার্থী যেন আচরণবিধি লঙ্ঘন করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখছেন তারা সকলের জন্য সমান অধিকার সকলের জন্য আমরা লেভেল প্লেইং ফিল্ড সকলের জন্য সমান থাকবে যে দলেরই হোক এবং যে প্রার্থী হোক মনোনয়নপত্র প্রত্যাহারের পর প্রার্থীদের মঙ্গলবার প্রতীক বরাদ্দ দেওয়া হবে এরপর থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার প্রচারণায় অংশগ্রহণ করতে পারবে হাসান পারভেজ নিউজ টোয়েন্টি ফোর গাজীপুর শেষ দিনে খুলনা সিটিতে কোনো মেয়র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেনি ফলে পাঁচ মেয়র প্রার্থী নির্বাচনী নেবেন তবে খুলনা সিটি নির্বাচনে মনোনয়নপত্র করেছেন চৌত্রিশ সাধারণ কাউন্সিলর প্রার্থী ফলে নির্বাচনী মাঠে একশো আটচল্লিশ জন প্রার্থী যাছাই বাছাই শেষে একশো বিরাশি জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল কমিশন আর সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন পাঁচ জন ফলে নির্বাচনী লড়াইয়ে থাকছে আটত্রিশ জন সোমবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত নগরীর বয়রা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে চলে মনোনয়নপত্র প্রত্যাহার কার্যক্রম আগামী পনেরো মে অনুষ্ঠিত হবে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন রাজধানীর পল্টনে দুই বাসের সংঘর্ষে এক বাস চালক নিহত এবং সাত যাত্রী আহত হয়েছেন আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার ভোরে পল্টন মোড়ে সুপ্রভাত পরিবহন ও আট নম্বর বাসের সংঘর্ষ হয় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক কাজী মিজান নামে বাস চালককে মৃত ঘোষণা করেন আহত সাতজনের চিকিৎসা চলছে এদিকে রোববার রাতে রাজধানীর ফোয়ারার সামনে একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বগুড়ায় বাসের ধাক্কায় হাত হারিয়েছে আট বছরের এক শিশু এছাড়া গাইবান্ধা ম্যামিসিং সিরাজগঞ্জ ও সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নয় জন মারা গেছেন আহত অন্তত পঁচিশ জন রাজনৈতিক প্রভাব আর সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে নৈরাজ্য বেড়েই চলছে গণপরিবহন খাতে বিশেষজ্ঞরা বলছেন খাতটিতে মালিক নির্ভরতা কমিয়ে কোম্পানি ভিত্তিক করে গণপরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজালেই সড়ক শৃঙ্খলা ফিরে আসবে পাশাপাশি চালকদের নির্ধারিত বেতনে বেতনের আওতায় আনারও তাগিদ দেন তারা আর এক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে বলে মনে করে বিআরটিএ ফখসুল ইসলামের রিপোর্ট দেশের ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র রাজধানী ঢাকা প্রতিদিনই এই শহরের বাসিন্দাদের বিভিন্ন গন্তব্যে চলাচল করতে হয় বাস মিনিবাস সহ বিভিন্ন ধরনের গণপরিবহনে রাজধানীতে সাড়ে তিনশো রুটে বিভিন্ন মালিকের বাস মিনিবাস চলে প্রায় আট হাজার বাসগুলোর জমার অঙ্ক নির্ধারিত প্রতিদিনই সড়ক জুড়ে চলে প্রতিযোগিতা থাকায় নামে আপনার প্রতারণার শিকার হয় কারণ সিটিং সার্ভিসে বলে যে সিট ছাড়া কারো উঠাবো না কিন্তু একসময় দেখা যায় সিট ছাড়াও আরও দশজন জন আরো পনেরো জন এরকম উঠায় ওরা একটা একটা পাল্টা পাল্টি ই করে এই ওদের নিজেরা নিজেরাই এটা ই হয় প্রতিনিয়ত দুর্ঘটনা যাত্রী ভোগান্তি আর মালিক শ্রমিক সমিতির হাতে খাতটির জিম্মির ঘটনা গোটা পরিবহন ব্যবস্থাপনাকেই প্রশ্নবিদ্ধ করে তুলেছে গণপরিবহন খাতে এমন অসহনীয় নৈরাজ্যের পেছনে রাজনৈতিক প্রভাব আর দুর্বল ব্যবস্থাপনাই দায়ী বলে মনে করেন বিশেষজ্ঞরা সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সরকারের মন্ত্রীরা যখন প্রবলভাবে এই অরাজকতাকে সমর্থন করে অচলায়তন তৈরি করে তখন সমাধান খুঁজে পাওয়াটা আসলেই দূর হয়ে যায় হাজার হাজার মালিক হলে সিস্টেমটা ম্যানেজেবল থাকে না এটাকে সুশৃঙ্খল করতে গেলে বাইশটা রুটে নিয়ে আসতে হবে ঢাকার মধ্যে পরিবহন সেবা দেওয়ার জন্য আর সেবাটা দেওয়ার জন্য ছয়টা কোম্পানির মাধ্যমে দিতে হবে মালিক থাকবে না অপারেটর আসবে তাহলে চলেন আমরা সবাই এখন ছয়টা কোম্পানির মধ্যে যে যে আসতে চান তার বাস নিয়ে আসেন দিনের শেষে যার যতটা বাস যতটা সিট সেই অনুসারে আপনারা প্রফিট শেয়ার করবেন কিন্তু রাখা যাবে না তারা মনে করেন চালকদের বেতন নির্ধারিত করে কোম্পানির অধীনে গণপরিবহন খাত পরিচালনা করলে ভোগান্তি কমবে গুলশান এরিয়াতে ঢাকা চাকা যেমন একটা কোম্পানি চলছে তার কোনো প্রতিযোগী নাই ড্রাইভারটা বেতনভুক্ত এই দুইটা অ্যাট্রিবিউট যোগ করতে পারলে ঢাকার মধ্যে আর কোনো বিশৃঙ্খলা হবে না চালক যাত্রীর দিকে তাকাবে না কারণ সে বেতনভুক্ত হয়ে যাবে সে রাস্তার দিকে তাকাবে নিরাপত্তাটা নিশ্চিত হয়ে যাবে সড়কের বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় দায় চাপানোর মনোভাব থেকে বেরিয়ে সমন্বিত উদ্যোগ জরুরি বলে মনে করে বিআরটিএ এই বিষয়গুলো শুধু মালিক চালকের একার দায়িত্ব না এটা সবার সবাই এগিয়ে না আসলে পুরাপুরি এর শৃঙ্খলা ফিরিয়ে আনা কষ্টসাধ্য তবে পরিবহন ব্যবস্থাপনার উন্নয়ন ঘটিয়ে বাসযোগ্য ঢাকা করতে দৃঢ় রাজনৈতিক অঙ্গীকারের বিকল্প নেই বলেও মনে করেন বিশ্লেষকরা রাজধানীতে গণপরিবহন বিশৃঙ্খলায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা বাড়ছে যাত্রী ভোগান্তি এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন গণমালিক নির্ভর পরিবহন ব্যবস্থার বদলে রাজধানীর রুট সংখ্যা কমিয়ে কোম্পানি নির্ভর পরিবহন ব্যবস্থা চালু করা গেলে ফিরে আসবে গণপরিবহন সেক্টরের শৃঙ্খলা আর এক্ষেত্রে সবচেয়ে বেশি জরুরি রাজনৈতিক সদিচ্ছা ইসলাম নিউজ ঢাকা চিকিৎসকের মৃত্যু ঘোষণার পর কবর দেওয়ার সময় জেগে উঠল নবজাতক মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মায়ের পেটে থাকতেই মৃত ঘোষণা করেন ডাক্তাররা শিশুটি বর্তমানে শঙ্কামুক্ত না থাকলেও তাকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে শিশু হাসপাতাল কর্তৃপক্ষ এদিকে ঘটনার তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে মাহমুদ রিপোর্ট পৃথিবীতে আসার আগে তাকে মৃত ঘোষণা করা হয় তাই মৃত বলে যখন শিশুটিকে রাজধানীর আজিমপুর কবরস্থানে গোসল করানো হয় ঠিক তখনই জেগে ওঠে চিৎকার করে নিজের বেঁচে থাকা জানান দেয় আগেই মিম নাম দেওয়া শিশুটি সোমবার সকালে এমন ঘটনা ঘটে নবজাতক এক কন্যা শিশুর জন্ম হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জন্মের পরপরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন দেওয়া হয় ডেথ সার্টিফিকেটও বাচ্চা তখন ডিবিতে ছিল পেটে দিবিত থাকার পরে দিন বা দিনের বেলা তখন বাচ্চা নড়াচড়া করতেছিল না হয়তো বা মনে করছে ডাক্তার বাচ্চা মারা গেছে তখন তো যে কোনো উপায়ে বাচ্চা বের করতে হবে রুগী বাঁচাতে হবে আগে কারণ পেটে যদি বাচ্চা যদি মারা যায় তাতে রোগীর বাঁচবে না তখন ডাক্তার হয়তো সিদ্ধান্ত নিয়ে আজকে সকাল আটটার দিকে নর্মাল ডেলিভারি করেছিল

সবকিছু কিছু মিলে বাচ্চাটার কন্ডিশন যে খুব ভালো আমরা বলবো না বাঁচার সম্ভাবনা খুবই কম খুব যে বেশি আমরা বলবো না তারপরে যেহেতু এখন পর্যন্ত বেঁচে আছে আমরা চেষ্টা করে যাচ্ছি আর নবজাতকের মা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রাজধানী ও তার আশেপাশে হঠাৎ করে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ তাই রোগীর ভিড় বাড়ছে আন্তর্জাতিক ওদুরাময় গবেষণা কেন্দ্রে কেন্দ্র আইসিডিডিআরপি হাসপাতালে কলেরা হাসপাতাল নামে পরিচিত এই স্বাস্থ্য কেন্দ্রে গত তিন দিনের পরিসংখ্যান বলছে প্রতি প্রতি দুই মিনিটে একজন করে রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন আক্রান্তদের মধ্যে ত্রিশ ভাগই শিশু চিকিৎসকরা বলছেন দূষিত পানি ডায়রিয়া বেড়ে যাওয়ার অন্যতম কারণ কারণিয়াসনার রিপোর্ট মাত্র পাঁচ মাস বয়স নুসরাতের হাতে লাগানোর সুইগুলো ঠিকমতো রাখতে না পারায় পাশে বসে মা ধরে রেখেছেন উদ্বেগের ছায়া মায়ের চোখে মুখে শিশু হাসপাতাল ছিলাম ওই থেকে নাম কেটে দিল পুরাবার দিকে নিয়ে আসলাম একই অবস্থা আফসানারও অবিরাম বমি করতে থাকা নিস্তেজ মেয়েকে নিয়ে এসেছেন মা রাত্রে থেকে এরকম পাতলা পায়খানা আর তারপরে দিন দুপুর থেকে বমি শিশুদের সঙ্গে বড়রাও আসছেন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আইসিডিডিআরবিতে শয্যাশায়ীদের কাতারে একশো জনে সত্তর জনই তারা খাবার এখানে এমনি তো শুধু খালি মাছ পাক করছি ভাত বাইরে এক কাপ চা খাইছিল দুধ চা সে খাওয়ার থেকে এই ডায়রিয়া হয়ে গেছে হাসপাতালটিতে রোগীর ভিড় বাড়ছে প্রতিদিনই জায়গার অভাবে বারান্দা এমনকি গবেষণার জন্য নির্ধারিত স্টাডি ওয়ার্ডে বাড়তি তাবু বসেছে চলছে চিকিৎসার জন্য নতুন শয্যার কাজও চিকিৎসকরা বলছেন হঠাৎ ডায়রিয়া বেড়ে যাওয়ার অন্যতম কারণ দূষিত পানি এই বেড়ে যাওয়ার কারণ প্রবাবলি ওয়াটার সাপ্লাই ডিস্ট্রিবিউশন বা ইউজার এন্ডে কোনো সমস্যা কোনো কন্টামিনেশন সুইজের সাথে অন্য কোনো সমস্যা যেদের বাসা যে নিচে রিজার্ভার বা ওপরের ট্যাঙ্ক এগুলি পরিষ্কার রাখা পানিটাকে একটু দেখে অবশ্যই ফুটিয়ে খাওয়া আইসিডিডিআরবি তথ্য মতে গত দুই সপ্তাহ ধরে বাড়ছে রোগীর সংখ্যা এ সপ্তাহে শনিবার ভর্তি হয় ছয়শো তিয়াত্তর জন পরের চব্বিশ ঘন্টায় আরও সাতশো চৌত্রিশ জন গতকালও ভর্তি হয় ছয় শতাধিক স্বাস্থ্যকর্মীরা বলছেন গড়ে প্রতি দুই মিনিটে একজন করে রোগী ভর্তি হচ্ছেন ডায়রিয়া থেকে রক্ষায় পানি ফুটিয়ে খাওয়া স্বাস্থ্যবিধি মেনে চলা এবং নিরাপদ খাদ্যের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা সাফেজ নিউজ বিনিয়োগের পূর্ণ সুযোগ না থাকা অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ দেওয়া হলেও তা বিদেশে পাচার হয়ে যাচ্ছে বলে দাবি আবাসন ব্যবসায়ীদের তারা বলছেন বিদেশে সেকেন্ড হোমের সুযোগের জন্য হুন্ডির মাধ্যমে কোটি কোটি অপ্রত্যাশিত টাকা চলে যাচ্ছে বিভিন্ন দেশে এদিকে দেশের অর্থনৈতিক উন্নয়নে এই অর্থ ব্যবহারের নিশ্চিত করার পরামর্শ অর্থনীতিবিদদের মাফিয়া মুক্ত রিপোর্ট দেশের আবাসন খাতের সাথে জড়িত আড়াইশোর বেশি লিংকেজ ব্যবসা আর এর উপর নির্ভরশীল প্রায় দেড় কোটি মানুষের জীবন জীবিকা কিন্তু বিনিয়োগের অভাবে স্থবির হয়ে আছে সম্ভাবনাময় খাতটি অথচ হুন্ডির মাধ্যমে কোটি কোটি অপ্রদর্শিত মুদ্রা পাচার হয়ে যাচ্ছে দাবি আবাসন খাতের ব্যবসায়ীদের আমাদের আশেপাশে যে দেশগুলো আছে সিঙ্গাপুর ব্যাংকক থাইল্যান্ড মালয়েশিয়া দুবাই এই দেশগুলো কিন্তু উৎপেতে বসে আছে যে বাংলাদেশে এই অপ্রদর্শিত মানিগুলা ব্যবহার করার কোনো সুযোগ নেই আবাসন খাতের হাজার হাজার লোক লাইন ধরে আছে ক্যানাডা এইসব দেশগুলোতে সেকেন হোম করার জন্য তো সুতরাং আমাদেরই টাকা অত আমাদের দেশেই আমরা ব্যবহার করতে পারছি না দেশের বাইরে চলে যাচ্ছে এই খাতে বিনিয়োগ না হয় সেই ক্ষেত্রে হুন্ডির মাধ্যমে হোক বিভিন্নভাবে আপনারা জানেন যে দেশের বাইরে সেকেন্ড হোম কিংবা বাইরে বিজনেস করার জন্য প্রচুর পরিমাণ অর্থ ইতিমধ্যে বাংলাদেশ থেকে সরে চলে যাচ্ছে উন্নত দেশ দেশের যে স্বপ্ন দেখছি বর্তমান সরকারের যে স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়নে একটা বাধা হিসাবে হবে এটা আমাদের ধারণা তারা বলছেন অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ নিচ্ছেন অনেকেই কিন্তু দেশে বিনিয়োগে পূর্ণ সুযোগ না থাকায় তা পাচার হচ্ছে বিদেশে সচেতন একটা লোক মনে করে একটা অ্যাপার্টমেন্ট কি মানে একটা বিপদ ডেকে আনা কারণ ওরা জানে যখনই রেজিস্টার্ড করবে তখন এনবিআর বা দুদক বা বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছ থেকে চিঠি আসবে এটাকে উৎস করে সেই মতো এই বিপদের বাইরে সে কিন্তু অ্যাপার্টমেন্ট কিনে না আমাদেরকে যদি এটা সরকারের পক্ষ থেকে কিংবা এনবিআর এর পক্ষ থেকে সুস্পষ্ট একটা মেসেজ যদি সবার কাছে থাকতো আপনারা অপ্রদর্শিত অর্থ সরাসরি আবাসন খাতে বিনিয়োগ করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদেরকে পরবর্তীতে আর কোনো প্রকার হয়রানি হবে না এদিকে অর্থনীতিবিদরা বলছেন এদেশের অর্থ পাচার হয়ে বিভিন্ন দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে অথচ অপ্রদর্শিত অর্থ পিছিয়ে পড়া খাতগুলোতে কাজে লাগানোর মাধ্যমে দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করা সম্ভব কন্ডিশন ইমপোজ করার অবশ্যই প্রয়োজন আছে যে এই টাকাটা কোথায় বিনিয়োগ হবে এবং সেই টাকাটা আসলে বিনিয়োগ হচ্ছে কিনা সেটা নজরদারিটা আসলে কিভাবে হচ্ছে কারণ এটাও সত্য যে টাকা বৈধ করার নামে অনেকে টাকা বাইরেও নিয়ে যান এবং সেই টাকাগুলো আসলে আমরা দেখি না প্রোডাক্টিভ খাতে সেরকম বিনিয়োগ হচ্ছে এবং এগুলো কিন্তু আমাদের যে নজরদারি করে সংস্থাগুলো তারাও কিন্তু প্রপারলি এগুলো অ্যাড্রেস করতে পারছে না তো আমি মনে করি এই লুফলসগুলোকে বন্ধ করা দরকার পাশাপাশি আবাসন খাতে যে সংকট সেটার জন্য আসলে একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান এবং প্রোগ্রাম দরকার তবে আবাসন খাতে অযথা হয়রানি বন্ধ করে সুষ্ঠু বিনিয়োগে নীতি নির্ধারণ করা ও সরকারের নজরদারির উপর গুরুত্ব দেন তারা অন্তত একটি লোকের জন্য একটা অ্যাপার্টমেন্টে কোনো প্রশ্ন করা হবে না মাফিয়া মুক্তা নিউজ টোয়েন্টি ঢাকা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে একটা বিরতির ফিটসে একটু পর সঙ্গেই থাকুন বিরতির পর আবার স্বাগত দেখছে নিউজ টোয়েন্টি ফোর সংবাদ এবার জানবো রাতে ঢাকা চিত্র বাতি নেই তিনশো ফিট সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ও পথচারী সেই চিত্র দেখাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিশাদ হাসান রিশাদ বাতি না থাকার ফলে কি ধরনের সমস্যা সৃষ্টি হয় ধন্যবাদ আপনাকে আপনি জানেন যে আসলে বাংলাদেশে প্রতিদিন গড়ে আঠারো থেকে বিশ বিশ জনের মৃত্যু হয় শুধুমাত্র সড়ক দুর্ঘটনায় এবং এই সড়ক দুর্ঘটনায় মৃত্যু হওয়ার কিন্তু অন্যতম কারণ যদি আপনাকে দর্শাতে চাই তাহলে কিন্তু বলা যায় যে ঢাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তায় বিভিন্ন ফ্লাইওভারগুলোতে আসলে আলোক স্বল্পতার একটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সেখানে হয়ে দাঁড়িয়েছে এবং সেই সাথে আমি ঠিক এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে তিনশো ফিট এলাকা কুড়িল ফ্লাইওভার সংলগ্ন এবং এই তিনশো ফিট রাস্তায়ও কিন্তু একই অবস্থা যে আপনি দেখতে পাচ্ছেন ঠিক আমার হাতের ডান পাশে যে তিনশো ফিট এলাকা সেই তিনশো ফিট এলাকায় কিন্তু একেবারে আলো শূন্য একেবারে একেবারে আলো শূন্য এবং এই জায়গাগুলোতে কিন্তু আসলে সড়ক দুর্ঘটনার যে বিষয় সেটি কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেই সাথে আপনি দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো কিন্তু চলছে তবে সেক্ষেত্রে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় যে সেই জায়গাগুলোতে একেবারেই কোনো আলো নেই এবং সেই সাথে আপনি দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো যেগুলো চলছে সেই গাড়িগুলো কিন্তু আসলে অন্ধকারে যেভাবে চলবার কথা সেই জায়গাগুলোতেও কিন্তু তাদের অনেকটা আলোক অনেকখানি সৃষ্টি হয় এবং সেক্ষেত্রে এখানে আপনি জানেন যে কিছু দূর পরপর ব্রিজ থেকে শুরু করে এই রাস্তা কিন্তু একই সাথে সংযোগ করেছে সিলেট মহাসড়ক ময়মনসিংহ মহাসড়ক একই সাথে চট্ট চট্টগ্রামে যাওয়ার জন্য যে চট্টগ্রাম হাইওয়ে সে তার সাথে সংযোগ করেছে এবং এই সব কিছু মিলিয়ে কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ একটি সড়কে পরিণত হয়েছে এবং প্রতিদিন প্রচুর পরিমাণে গাড়ি কিন্তু এই জায়গা দিয়ে যাতায়াত করে এবং তার আশেপাশে যে আবাসিক এলাকাগুলো রয়েছে সেই আবাসিক এলাকাগুলোর গাড়িও কিন্তু এই সব জায়গা দিয়ে চলাচল করে এবং আপনাকে আরও একটি বিষয় জানে রেখে আশপাশে বিশ্ববিদ্যালয় রয়েছে এবং সেখানকার ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরও কিন্তু এই রাস্তা ধরেই কিন্তু চলাচল করতে হয় সেক্ষেত্রে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং একই সাথে এয়ারপোর্ট সংলগ্ন একটি জায়গা অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে সব কিছু মিলে এত গুরুত্বপূর্ণ একটি জায়গা কিন্তু তারপরে সেই জায়গায় কিন্তু আসলে আলোক স্বল্পতা রয়েই গেছে এবং সেই সাথে আমরা ঢাকা শহরের যে বিভিন্ন ফ্লাইওভারগুলো রয়েছে সেই জায়গাগুলো গত দিনগুলোতে দেখানোর চেষ্টা করেছি সেই জায়গাগুলোতে দেখেছেন যে একেবারেই আলোকস্বল্পত এবং সেই সাথে এই জায়গাগুলোতে কিন্তু সড়ক দুর্ঘটনা হবার সম্ভাবনা অনেক বেশি তৈরি হয়ে যায় এবং সেই সাথে আরও একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে চেকপোস্টগুলো রয়েছে তারা রাতের বেলা যেই চেকিংগুলো করেন সেই চেকিংগুলোতেও কিন্তু অনেকটাই সমস্যার সৃষ্টি করে এবং এছাড়া যে ব্রিজগুলো কিছু দূর পর দেখা যায় সেই ব্রিজগুলোতেও কিন্তু আসলে আলোক স্বল্পতা রয়েছে এবং সেই সাথে যে লাইটগুলো রয়েছে সেই লাইটগুলো নষ্ট এবং সেই লাইটগুলো জ্বলছে না এটি কিন্তু আসলে সিটি কর্পোরেশনের দায়িত্ব এবং এখানকার স্থানীয় যে জনপ্রশাসন আছে তাদের কিন্তু দায়িত্ব তারা কিন্তু এই জায়গাগুলো তাদের নিজ দায়িত্বে সেই যে জায়গাগুলো ঠিক করবার কথা তবে সেই জায়গাগুলোতে কিন্তু আলোক স্বল্পতা রয়েই গেছে এবং এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই আলোক স্বল্পতার যে বিষয় সেই আলোক স্বল্পতার বিষয়গুলোতে কিন্তু সড়ক দুর্ঘটনার যে বিষয়ে আপনি জানেন যে সাম্প্রতিক যে সড়ক দুর্ঘটনাগুলো সেই সড়ক দুর্ঘটনাগুলো কিন্তু বাড়ছে এবং বেড়েই চলেছে যেমন গতকাল বগুড়াতেও আসলে একটি সাত বছরের শিশু সে কিন্তু আসলে আহত হয়েছে এবং সেই সাথে তার হাত ছিঁড়ে গিয়েছে এবং সেই সাথে আরও একটি বিষয় জানেন যে সম্প্রতি রাজীবের যে ঘটনা সেই রাজীবের ঘটনা জানেন হাত হারিয়েছে সে বাসের চাপায় এবং একই সাথে দুটি বিষয় কিন্তু কাজ করে যে আসলে যারা চালক তারা অসাবধানতা নিয়ে চালান এবং সেই সাথে এই রাস্তার যে আলোক স্বল্পতাগুলো সেগুলোও কিন্তু আসলে অনেক বেশি কাজ করে এবং সেই সাথে সারা বাংলাদেশের প্রতি বছর যে পরিমাণ সড়ক দুর্ঘটনা ঘটে সেই সড়ক দুর্ঘটনায় কিন্তু বুয়েটের এক গবেষণায় দেখা গেছে যে রাজস্বের প্রায় দুই শতাংশ কিন্তু সেখানে ব্যয় হয় এবং সেটি কিন্তু আসলে বাংলাদেশের জন্য অনেক বড় একটি ক্ষতি এবং জিডিপিতেও কিন্তু তার বড় প্রভাব রয়েছে এই ছিল তিনশো ফিট সংলগ্ন এলাকা থেকে আমার কাছে সর্বশেষ ঋষাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য দশক তিনশো ফিট সংলগ্ন রাস্তা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ঋষাদ হাসান এবারে প্রবাসের খবর লন্ডন সফরকালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনকে সামনে রেখে ইউরোপ আওয়ামী লীগকে সুসংগঠিত হতে বলেছে সর্ব ইউরোপ আওয়ামী লীগে কিছুটা রদ বদল এনেছে সেসব ব্যাপারে বিস্তারিত জানব সহকর্মী রিয়াজ হোসেনের কাছ থেকে রিয়াজ ইউরোপ আওয়ামী লীগের দলীয় সভানেত্রী কি কি রদবদল এনেছেন জানতে চাই আপনার কাছ থেকে ধন্যবাদ আরতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরোপ সফরকালে আসলে ইউরোপের যে কোনো দেশে সফর করলে তিনি ইউরোপ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের সাথে কি মতবিনিময় করেন সংবাদendar বাইরে তো ঠিক এবং লন্ডন সফরকালে তিনি ইউরোপিয়ান আওয়ামী লীগের সকল নেতৃsubseteq সিনিয়ারে ত্রিভিন্দ রয়েছেন

আলোচনা রিয়াজ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য দশক ইতালির রোম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিয়াজ হোসেন এবার যাব অস্ট্রেলিয়া সিডনি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক শতদল তালুকদার শতদল ভ্রমণ ভিসায় গিয়ে অস্ট্রেলিয়ায় থেকে যাচ্ছেন অনেকে তাদের জন্য ভাগ্যে কি অপেক্ষা করছে ধন্যবাদ আসিফ আপনাকে যে আপনি জানেন যে অস্ট্রেলিয়াতে আসলে অনেক আকর্ষণীয় টুরিস্ট স্পট রয়েছে এবং যে কারণে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এখানে টুরিস্ট ভিসা নিয়ে এখানে আসে এবং শুধু এই স্থানগুলো দর্শনের জন্য না বিভিন্ন কারণে আসলে এখানে মানুষ আসে তো মূলত এখানে যারা আসে তাদের বেশিরভাগ আর ইউরোপ বা আমেরিকা থেকে আসে এবং এশিয়া বা জাপান এই সব দেশ থেকে আসে যে আমাদের দক্ষিণ এশিয়া এখানে আসলে কম আসে টুরিস্ট বিষয় থেকে এবং আফ্রিকার লোক কম আসে এর একটি সুদৃষ্ট কারণ আছে যে দক্ষিণ এশিয়ার লোক বা আফ্রিকার লোক এখানে আসলে বিশেষ করে টুরিস্ট ভিসা আসলে তাদের একটা প্রবণতা থাকে যে এখানে থেকে যাওয়ার কারণ এই তাদের একটা হিসাব যে এখানে যদি আমি যে কোনো ভাবে তিন চার বছর এখান থেকে যেতে পারি তাহলে অর্থনৈতিক ভাবে তারা অনেক স্বাবলম্বী হতে পারে তো তাদের যদি দেশে ফিরেও যেতে হয় তাতেও ক্ষতি নেই কারণ ততদিনে তারা বেশ একটা হ্যান্ডসাম টাকা নিয়ে যেতে পারে তো বাংলাদেশীদের ক্ষেত্রে যেটা ঘটে যে অনেকেই এখানে যারা টুইটসে আসতে সক্ষম হয় তারা আসলে এটা হিসাব করে তারা জ্যোতি 3-4 বছর এখানে থাকতে পারে বেশ একটা কারণ আপনি জানেন যে অস্ট্রেলিয়া কলন পররাষ্ট্র এবং এরা সব মানুষের মানবিক বিষয়গুলো বিবেচনা করে এখানে রাজনৈতিক আশ্রয়দার সুযোগ করে দেয় তো যদি কেউ আসলে প্রোটেকশন বিষয়ে যা অর্থাৎ রিফিউজি হতে চায় টুইট বিষয়ে এসে তাহলেই আ তারা আপনাদের রাজনৈতিক আশ্রয়ের সাথে সাথে দিয়ে দেয় এবং যে অনেকগুলো সুযোগ সাথে সাথে যায় যেমন যে ওয়ার্ক পারমিট কাজের যে পারমিট লাগে সেটি দিয়ে দেয় এবং যে হেলথ কভার অর্থাৎ মেডিকেয়ারের সুযোগ করে দেয় তবে এটি অবশ্যই সম্মানজনক নয় তো যারা এখানে এই রাজনৈতিক আশ্রয় না দিয়ে রিফিউজি হয়ে যায় তাদের আসলে কোনো ভাবে সুরক্ষা দেখা না তো তারপরেও আসলে অনেকে থাকে মানবিক এবং সত্যি সত্যি অনেকের আসলে দেশে ফিরলে মৃত্যুর সম্ভাবনা থাকে বা তাদের জীবনের ঝুঁকি থাকে এবং সেটি যদি তারা পূরণ করতে পারে যদি ইমিগ্রেশন দেখে যে না তার বিষয়টি সত্য তখন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সরাসরি তার পারমানেন্ট রেসিডেন্সি দিয়ে দেয় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আসলে তাদের কেস গুলো রিফিউজ হয়ে যায় তবে এই প্রক্রিয়াটি বেশ দীর্ঘায়িত হয় যেমন প্রথমে এই কেস করতে ডিপার্টমেন্টে অর্থাৎ ইমিগ্রেশনে তো এইখানে তারা হয়তো তিন থেকে চার সময় নেয় এটা ইন্টারভিউ নিয়ে রেজাল্ট দিতে পরে আবার রিফিউজি ট্রাইব্যুনাল আছে সেইখানে বেশ সময় নেয় আসলে মূলত এইখানে ডিসিশন হয় যে তারা ভিসায় প্রোটেকশন ভিসা অ্যাপ্লাই করে তারা পারমানেন্ট রেসিডেন্ট পাবে নাকি তাদের

তো এটা আসলে কেস টু কেস হেড করে তো বিষয় চাই হোক এখানে তারা ট্যুরিস্ট আসে তারা মূলত অর্থনৈতিক কারণে এখানে থেকে যায় কোন ধরনের সম্মান প্রাপ্তি বা এইmarginal শে সাথ মিশার কোনো বিষয় না কারণ এখানে তাদের উদ্দেশ্য একটাই যদি ওয়ার্ক পারমিট নিয়ে থাকতে পারে তাহলে বেশ টাকা ইনকাম করে যাওয়ার সুযোগ আছে এবং এইখানে থেকে যে টাকা ইনকাম করে নেচে যেতে পারবে তাহলে সে গিয়ে আর কোনো কিছু না খুললে এটি নিয়ে তারা স্বাচ্ছন্দ্যে তাদের বাকি জীবনটা চালিয়ে যেতে পারে আসলে মূলত হিসাব বাট এটা অস্ট্রেলিয়ার মানুষরা খুবই সম্মানের চোখে দেখে না বরং অনেক ক্ষেত্রে দেখা যায় তারা অনেক আন্ডারস্টিমেট করছে তারপরে রিয়েল ফ্যাক্ট হলো যে এখানে এখানে থাকতে হবে এরকম একটা মেন্টালিটি অনেক আসে তবে এটার পরিস্থিতি কখনোই সুন্দর তো আমি তারা এই টুইট ভিসা নিয়ে অস্ট্রেলিয়াতে এসে প্রোটেকশন আসতে চাই আমি এতে সবসময় ডিসকাস করি কারণ এইখানে আসার জন্য অনেক ভালো কিছু সুযোগ অস্ট্রেলিয়া আহ দিয়েছে এবং যাদের স্কিল আছে মেধাস তাদেরও সুযোগ এইখানে পার্মানেন্ট ভাবে আসতে পারবে এবং এইখানে লাইফ সাথে মিলেমিশে থাকতে পারবে আহ তো আমি আসলে এই টুরিস্ট ভিসা নিয়ে এসে প্রতিপন বিষয় এটা কখনোই সমর্থন করি না জনাব শতদল তালুকদার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য দর্শক অস্ট্রেলিয়া সিডনি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন প্রবাসী সাংবাদিক শতদল তালুকদার এবার যাব লেবাননে বৈরুত থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক বাবু সাহা বাবু সাহা লেবাননে পর্যটকদের জন্য কেমন সুযোগ সুবিধা রয়েছে বিদেশি পর্যটকরা লেবাননে কোন কোন স্পট বেশি পছন্দ করেন আপনি জানেন যে লেবানন একটি পর্যটক নির্ভর দেশ এবং লেবাননের একটা বিরাট আয়ের বিরাট কঙ্ক আসে এই পর্যটক খাত থেকে এবং এই খাতের উপর নির্ভর করে তারা বর্তমানে পূর্বে থেকে তারা লেবাননে অনেক হোটেল এবং বিভিন্ন পর্যটক স্পট এখানে তৈরি আছে তো লেবাননে আপনার অক্টোবর থেকে নভেম্বর নভেম্বর পর্যন্ত মার্চ থেকে আপনার নভেম্বর পর্যন্ত এখানে পর্যটকরা এখানে ভিড় করে এবং বেশিরভাগ পর্যটক এখানে মধ্যপ্রাচ্য থেকে এখানে আসে তো লেবাননে বর্তমানে আপনার বর্তমানে পর্যটকের ভিড় তেমন একটা ঠিকভাবে চলে কারণ দুই হাজার পাঁচে যখন পাঁচ সালে যখন এই দেশের সাবেক প্রধানমন্ত্রী রফিকা দিকে আততাই আঘাতে নিহত হয় তখন থেকে এখানে পর্যটকের একটা খারাপ প্রভাব বিস্তার করে এরপর থেকে আসলে আগের মতো তেমন একটা অবস্থা বর্তমানে পর্যটক আসলো এখানে হোটেল বা অন্যান্য যে খাদি আছে খাদগুলিকে অলস সময় থেকে সময় কাটাতে হয় কারণ লেবাননে প্রচুর পর্যটকদের জন্য পরিমাণে হয়েছে আবাসিক হোটেল আছে এবং এই হোটেল গুলিতে পর্যটকের ভিড় আগের মধ্যে এখানে দেখা যায় তবে লেবাননে এখন আস্তে আস্তে পর্যটকদের আকর্ষণ করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে লেবানন সরকার এবং বর্তমানে আপনার মধ্য পাচ্ছে বর্তমানে চলতেছে লেবাননে এবং মধ্যপ্রাচ্যে যখন আপনার স্কুল কলেজ বন্ধ হয়েছে তখনই এখানে পর্যটকরা এবং যেহেতু আপনার তো এই তারা না অনেকটাই খোলামেলা বা এখানে চলাফেরা করতে পারে সেই কারণে পর্যটকদের ভিড় অনেক এখানে বেশি তাছাড়া আপনি জানেন যে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এখানে এখানে আপনার উইন্টার সিজন থাকে উইন্টার সিজনে লেবাননে প্রচন্ড করে এবং যারা কি খেলতে ভালোবাসে বা যারা এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ভালোবাসে তারা তার প্রচুর পরিমাণে ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের অনেকে এখানে ভিড় করে আপনার এই বরফের যখন বরফ এই বরফ এসে তারা কি এখানে পছন্দ করে তো এখানে আসলে পর্যটকদের জন্য এখানে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে এবং আপনার যে হোটেল গুলো আছে সেগুলো উন্নত হোটেল এবং কিন্তু সুযোগ সুবিধাখানে রয়েছে তো আসলে এখানে পর্যটকের আগের মত এখানে আমরা অবস্থা দেখতে পাই না তবে বর্তমান লেবানন সরকার এটিকে আকর্ষণ করার জন্য দেশের রাজনৈতিক অবস্থার উন্নতি জন্য বর্তমান সরকার এখানে চেষ্টা করছে তো আসলে পর্যটকদের জন্য এখন লেবানন অনেক ভালো জায়গা পর্যটকদের যে অবস্থা বর্তমানে যে অবস্থা অনেক পর্যটকে লেবানন থেকে এখন ফিরিয়ে নিয়ে তারা বিভিন্ন দেশে চলতে যাচ্ছে এই অবস্থায় বলা যায় আসলে একটা সুযোগ সুবিধা নেই কিন্তু লেবাননের বর্তমানে আয়ের খাতে উপর অনেকটাই প্রভাব সৃষ্টি করেছে এই লেবাননের অর্থনৈতিক বা রাজনৈতিক অবস্থার কারণে তো আমরা যারা প্রবাসী বাংলাদেশি এইসব সামার সিজনে অনেক পর্যটক স্থানগুলিতে পছন্দ হয় প্রচুর পরিমাণ প্রবাসী এখানে তখন প্রয়োজন করে এবং প্রবাসীদের একটা কাজের সুযোগ সেই সব স্পটগুলিতে তো বর্তমানে যে অর্থনীতি এবং যেমন ভাবে পর্যটক আগের মতো এখানে ভিড় করেন সেহেতু আমরা প্রবাসীরা অনেক থেকে বেকার অবস্থায় দিন কাটাচ্ছে আসি বাবুসা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য দর্শক লেবাননের বৈরুদ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন প্রবাসী সাংবাদিক বাবু সাহা ট্রান্সফার সংবাদে সম হলো আরেকটা বিরতির ফিরছে একটু পর সঙ্গেই থাকুন বিরতির পর আবারও স্বাগত দেখছেন নিউজ টোয়েন্টি ফোর সংবাদ আবারও প্রবাসের খবর এবার যাব সৌদি আরবে জেদ্দা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক আলাউদ্দিন ইউনুস জনাব আলাউদ্দিন ইউনুস প্রতিবারই হজ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তৈরি হয় বাংলাদেশ থেকে যাওয়া হাজিরা বাড়ি ভাড়ার সহ নানা কারণে হয়রানির শিকার হন এবার আগাম প্রস্তুতি কিভাবে নেওয়া হচ্ছে আসিফ ধন্যবাদ আপনাকে আপনি জানেন যে আসন্ন হজের একটা মোটামুটি প্রাক প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে আপনি জানেন যে বাংলাদেশের সরকারি হাজিদের বাড়ি ভাড়ার কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যে যদিও বাংলাদেশের বেসরকারি এজেন্সি এখনো আসে নাই তবে হজের যে হয়রানির বিষয় আমি আপনাকে একটা কথা বলবো আজকে আমরা যারা হজের সাথে যারা দীর্ঘদিন যাবত সংশ্লিষ্ট আমাদের চোখে যে জিনিসগুলি পড়ে যে হজের যে আনুষ্ঠানিকতা যখন শুরু হয় যখন আমি আপনাকে বলবো যে হাজিরা যখন মিনা মক্কা থেকে যখন মিনা মুজদালিফা এবং আরাফা ময়দানে যখন হজের মূল আনুষ্ঠানিকতাটা কিন্তু হজরত মোহাম্মদ যে আরাফাত ময়দানে অবস্থান করে হজের মূল যে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন সেখানে সেখানে কিন্তু হাজিদের তিন দিনের যে অবস্থানটা মিনায় তিন দিন আরাফা ময়দানে একদিন এবং আহ মুজদালিফায় রাত্রি যাপন হাজিদের যে সবচেয়ে বড় যে সমস্যাটা হয় আপনার মিনা ময়দানে এবং আপনি জানেন হাজিরা প্রচুর সংখ্যক একটা নতুন জায়গার মধ্যে আছে আপনি জানেন মক্কা থেকে মিনা মুজদালিফা প্রায় চোদ্দ থেকে পনেরো কিলোমিটার যে রাস্তার মধ্যে হাজিরা যে সময়টা পার করে সেখানে কিন্তু হাজিদের একটা বিশাল সমস্যা হয় বিশেষ করে যখন হাজিরা ওখানে কিন্তু প্রচুর হাজি হারিয়ে যায় আপনি জানেন যে বাংলাদেশের যে হজ ব্যবস্থাপনায় মাত্র যে এক লক্ষ সাতাইশ হাজার হাজির জন্য মাত্র দুশো মতো আপনার ভলেন্টিয়ার নিয়োগ করে তারা সবাই পেইড ভলেন্টিয়ার আর এছাড়া হজ কর্মকর্তা হজের যে প্রশাসনিক দল হজ ভলেন্টিয়ার আর যে বাংলাদেশ থেকে যে আপনার যে দলগুলি আসে তারা হজদের সহযোগিতায় কাজ করে কিন্তু এটা প্রয়োজনের তুলনায় অনেক অপ্রতুল্য আপনি জানেন যে মুজদালি আরাফা ময়দান

কাজ করে আমি তার সাথে একটু কথা বলবো জানতে চাইবো যে আসলে হাজিরা ওই মিনা বুঝতে পারভাম ঐদানে কি ধরনের দুর্ভোগটা শিকার হন আপনি কি একটু বলবেন বলবেন যে আপনি কি হাজিরা দুর্ভোগ শিকার জি আমি গত বছর এবং আগের বছর আমি মিনাতে ছিলাম আমাদের যে হাজিগুলো আসে বাংলাদেশ থেকে বিশেষ করে গ্রাম থেকে যারা হাজিরা আসে তারা বিভিন্ন ক্যাম্পের নাম্বারগুলো চিনতে ওদের খুব কষ্ট হয় তখন তারা আমি আমাদের এখানে ওরা বাংলাতে বলে এখন বাংলা বোঝার খুব কমই যখন আরবিয়ানরা দেখে তখন সে বাঙালি তখন তারা ইন্ডিয়ান আর পাকিস্তানিকে নিয়ে আমাদের হাজিরের সামনে নিয়ে আসে তখন পাকিস্তানের স্বাভাবিকভাবে আমাদের যেহেতু বাঙালি উর্দু বল তারপর আমি বলবো আমাদের যারা বাঙালি হাজি আছে এখানে আমি জানি যে হজ ব্যবস্থাপনার মাধ্যমে যে হসপিটালের মাধ্যমে যদি আমাদের এখানে জেদ্দা মক্কায় এবং সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে আমাদের বাংলাদেশ স্কুল আছে কলেজ আছে সেখান থেকে যদি আমাদের ছাত্র ছাত্রী বিশেষ করে ছাত্রদেরকে স্কুল কলেজের যে ছাত্রগুলো আছে ক্লাস টেন নাইন এবং কলেজের ছাত্রগুলোকে স্বেচ্ছাসেবক দল হিসেবে এরা গঠন করতে পারে যেগুলা ইন্ডিয়ান ইন্ডিয়ানরা করে এবং পাকিস্তানিরা করে এবং এবং কিছু এখানে উদ্যমী যুবক আছে যারা গিয়ে শুধু আল্লাহর বাস্তে সোয়াবের উদ্দেশ্যে ওরা এরা যোগ করে এবং আর এবং ওদের হাজিদেরকে ওরা খেদ করে যখন একজন হাজি তখন তার রাস্তা হারিয়ে ফেলে জায়গা হারিয়ে ফেলে তখন সে কিন্তু ঠিকভাবে পৌঁছে তাকে তার ক্যাম্পে নিয়ে পৌঁছে দেয় তখন তখন খুব সেটা উপকৃত হয় এবং এমনও জানা গেছে আমার জানা মতে অনেক পর্যন্ত হয়ে গেছে এরকমও দেখা গেছে আরফা থেকে যখন মুদাই আসে তখন রাত্রে রাত্রের সময় তাদের এদিক ওদিক এরা হারিয়ে যায় তো আমি বলবো যদি আমাদের যে হসপিশন আছে আমাদের যে হসপিশন আছে তারা কিন্তু যদি একটা উদ্যোগ নেয় এখানকার যারা আছে সাধারণ নাগরিক যারা আছে এখানে আমার যারা আছে এবং স্কুল ছাত্ররা আছে এবং বিভিন্ন লোকজন আছে তাদের কিন্তু যদি সাধারণ যদি একটা জনাব আলাউদ্দিন ইউনুস আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য দর্শক সৌদি আরবের জেদ্দা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন প্রবাসী সাংবাদিক আলাউদ্দিন ইউনুস এবার যাব নিউজিল্যান্ডে অকল্যান্ড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক আব্দুল হাই আবদুল হাই নিউজিল্যান্ডের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনের পদক্ষেপ নিয়ে জানাবেন আমাদের আসলে নিউজিল্যান্ড আপনি জানেন শান্তিপূর্ণ একটি দেশ এখানে ক্রাইমের যে রেঞ্জ এটা একেবারে নিচে অন্য দেশের তুলনায় ইভেন আপনি যদি ইউরোপ আমেরিকার উন্নত দেশগুলোর দিকে তাকান সেখানেও কিন্তু প্রতিদিন অহরহ প্রচুর পরিমাণে

অম আইল্যান্ডের আইল্যান্ডাররা সাধারণত শক্তরা দেহে বা শারীরিকভাবে শক্তিশালী হয় উত্তালম হয় কিন্তু কিছু কিছু আইল্যান্ডার আছে যারা আবার কর্মবিহীন কাজ করতে চায় না তারা বসে বসে খায় এই ক্ষেত্রে আপনি যদি বলেন তাহলে সরকারি সুযোগ সুবিধা সেইগুলি নিয়ে তারা নেশা যাত্ৰব্ক কিনে বা দিয়ে শেষ করে ফেলে এবং সপ্তাহ বা মাসের শেষ দিকে এসে তারা

আপনার সামনে যদি আপনার প্রতিষ্ঠান বা আপনার বাসা কেউ চুরি করে নিয়ে যায় আপনি যদি দেখেন তাদের চোরের গায়ে আপনি হাত দিতে পারবেন তাদেরকে হাত থামতে পারবেন এটা কিন্তু তাদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আপনি অভিযোগ করবেন তো এখানে আপনি খুব বড়জোর আপনি সাথে সাথে পুলিশকে ফোন করবেন এবং আপনি যদি সেক্ষেত্রে রিস্কি মনে করেন যে আপনি তাদের সামনে পুলিশকে ফোন করছেন তারা আপনাকে অ্যাটাক করতে পারে তাহলে আপনি পুলিশকে পরে ফোন করবেন

এইগুলি কারণে তারা হয়তো ইন্সপায়ার্ড হয় তা আমাদের তো সেরকম কোনো উল্লেখযোগ্য পরিমাণ নাই কিন্তু তারপরে কি আমার যেটা মত ধন্যবাদ আব্দুল হাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন প্রবাসী সাংবাদিক আব্দুল হাই এবার যাব বেলজিয়ামে আমাদের সাথে যুক্ত হবেন প্রবাসী শিক্ষার্থী সাদিয়া শারমিন রেমো আমি আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সাংবাদিক যেটি জানতে চাই আসলে আপনার কাছ থেকে বেলজিয়ামের সড়ক নিরাপত্তার বিষয়টি নিয়ে আমাদের জানাবেন কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে

প্রবাসী কবি ও গীতিকার আবু সাঈদ খান রচিত গল্প অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়া ছবি জয়নগরের জমিদার শীঘ্রই দেখানো হবে রোমের সিনেমা হলে রবিবার সন্ধ্যায় রাজধানী রোমের তরপিনা তারাস্থ সুন্দরবন রেস্টুরেন্টের রুমে সংবাদ সম্মেলনে আবু সাঈদ খান এ তথ্য জানান তিনি বলেন বর্তমান সময়ের আলোচিত বিষয় নারী অধিকার ও নারী নেতৃত্ব নিয়ে রচিত গল্পের ছায়া ছবি জয়নগরের জমিদার সম্পূর্ণ সামাজিক এবং সপরিবারে উপভোগ করার মতো একটি সিনেমা এম শাখ হোসেন পরিচালিত এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন খান সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে